শুরু করছি পরম করুণাময় রাব্বুল আলমিনের নামে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা জীবিকার সন্ধানে চ্যানেলের ভিডিও দেখছেন, সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। আমার চ্যানেলের ভিডিওগুলো বানানো হয় যারা ফুটপাতে ভ্যানে করে পথে চলতে চলতে জীবিকা নির্বাহ করে, তাদের ভিডিওগুলোই বানাই। তো আজকে আমরা উপস্থিত হয়েছি উত্তরা 7 নম্বর সেক্টর, 27 নম্বর রোড, 35 নম্বর সেভোয়া কানন এই বিল্ডিংয়ের সামনে থেকে। এই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে মুরব্বী আঙ্কেল এই আর্টিফিশিয়াল এই ফ্লাওয়ারগুলো, এই ফুলগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তো বন্ধুরা, ভিডিওকে দীর্ঘায়িত করব না, দীর্ঘায়িত করলে অনেকেই বিরক্তবোধ মনে করেন। তবুও যে ভিডিওটা বানাতে যাচ্ছি, এই ভিডিওটা দেখার মতো একটা ভিডিও আপনারা দেখবেন। এবং প্রত্যেকটা যে এখানে আর্টিফিশিয়াল এই ফ্লাওয়ারগুলো আছে, এগুলোর দাম এবং গাছগুলোর দাম আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। দেখতে থাকেন জীবিকার সন্ধানে চ্যানেলের ভিডিও। বন্ধুরা, আমরা এখানে দোকানি চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা কেমন আছেন? সকাল থেকে কেমন বেচা কিনা কেমন হচ্ছে? চাচা, আপনার দেশে বাড়ি কোথায়? বরিশাল। তে আপনি এই আর্টিফিশিয়াল এই ফ্লাওয়ারগুলা এলে ব্যবসায় করেন কত বছর যাবত? চার বছর যাবত আপনি আর্টিফিশিয়াল এই ফ্লাওয়ারের ফুলের টপ, তারপরে এগুলোর ব্যবসা করেন, জীবিকা নির্বাহ করেন, তাই না? আমার প্রথম প্রোডাক্ট ছিল হলো গাছের শিকড়ের উপরে কাজ করি। জি জি জি, গাছের শিকড়ের সাথে নাইক্রিলের মানে যেটা মালা বলে, হ্যাঁ হ্যাঁ, ওইটার উপরে কাজ করি। যেটা আমাদের এখানে আছে আপনি দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, দেখান দেখি। এই যে আছে এখানে দেখেন, এটা হলো পুরোটা এটা গাছের শিকড়। হ্যাঁ, গাছের শিকড়ের উপরে মাটির থেকে উঠাই, উঠাই এটারে পলিশ করি, হ্যাঁ শুকাই, তারপরে আর্টিফিশিয়াল গাছ লাগাই। হ্যাঁ, এগুলো এইভাবে বিক্রি হয়। আচ্ছা, এই 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 প্রোডাক্টটা, এটার নামটা কি? এটার নাম আসলে কিছু না, এটা গাছের শিকড়ের উপরে আমরা কাজটা করি। আচ্ছা আচ্ছা, পলিশ করি, তারপর ছাড়াই পলিশ করি। আচ্ছা, এটা এই এই পণ্যটা, এটার দাম কত? এটা হলো আপনার 1250 টাকা। 1250 টাকা। এটা নারকেল আছে, নারকেলের মালা দিয়ে আর্টিফিশিয়াল গাছটা লাগাই। আচ্ছা, এটা যেগুলো ন্যাচারাল। জি হ্যাঁ, ন্যাচারাল দেখতে আপনার মনে হবে যে একবারেই ন্যাচারাল। হ্যাঁ, ওটা গাছের শিকড়। জি, এটার দাম পড়ছে আপনার 250 টাকা। মানে এটা আপনাদের মানে খুচরা দাম? আচ্ছা, কারণ এখন বর্তমানে তো আপনার ডেঙ্গু সব পানি টানি দিলে এদের ন্যাচারাল গাছে অনেক সমস্যা হয়। হ্যাঁ, আমার চিন্তা ভাবনা এখানে। হ্যাঁ হ্যাঁ, আপনার এখান থেকে কেউ কোনো কিছু আর্টিফিশিয়াল এগুলো কিনলে ঘরের শোভাটাও বৃদ্ধি পাবে, ডেঙ্গুর কোনো হ্যাঁ প্রকোপ থাকবে না। ধন্যবাদ অনেক। আচ্ছা, ওই যে আরেকটা আছে, এই চিন্তা ভাবনা, এই যে এটা কত মূল্য? এই যে এটা এটা হলো আপনার 1500 টাকা। 1500 টাকা পুরো গাছে। আর এটা হলো ইয়া সানফ্লাওয়ার। হ্যাঁ, আপনার 300 টাকা। এই এটা কি অর্কিড? হ্যাঁ, লিলি যেগুলো রাবারের। হ্যাঁ, এগুলো ওয়াশ করা যায়, ধোয়া যায়। হ্যাঁ, এগুলো আপনার 250 টাকা। 250 টাকা করে। আচ্ছা, এখানে অনেকগুলো ছোট ছোট আছে, এগুলো একটু দামগুলো বলেন। হলো সিরামিক্সের টপের উপরে। জি, আপনার অন্য জায়গায় গেলে বা 99 গেলে পাবেন হলো প্লাস্টিকের 10 টাকা টপ, টবের মধ্যে এই আর্টিফিশিয়াল এই ফ্লাওয়ারগুলো রাখা আছে। তাহলে এখানে এই এটা কত দাম? এটা এটা হলো 350 টাকা। 350 টাকা। এটার নাম কি? কচু গাছ। দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, একদম ন্যাচারাল দেখা যাচ্ছে দর্শক বন্ধু, এগুলো কিন্তু একদম ন্যাচারাল দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল সব, এখানে যা আছে সব আর্টিফিশিয়াল। এবং এগুলো আপনি সাবান দিয়ে ধুতে পারবেন। এটা হলো ক্যাকটাস, অনেক সুন্দর। 350। সাকুলাইন। হ্যাঁ, 400 টাকা। 400 টাকা সাকুলাইন।
আপনার পুরোটাই রাবার রাবার হ্যাঁ পুরো ওয়াশ করবেন ধুবেন কোনো সমস্যা হলে রং যাবে চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এদিকে অনেক আছে আপনাদের তো এখানে প্রায় 200 এর কাছাকাছি আইটেম আছে সবগুলা তো আর দাম বলা যাবে না একটা ভিডিওর মধ্যে এটা অর্কিড সিরামিক সেট তো জি এটা কত দাম আচ্ছা আচ্ছা এই রোজগুলো কত করে একশো টাকা করে বাহ তো অনেকে আছেন সামনে আসতেছে ভ্যালেন্টাইন্স ডে অনেকে কাঁচা ফুল দেন কাঁচা ফুল দিলে হয়তো বর্ষাতে মশা যেতে পারে ডেঙ্গুর প্রকোপ এখন প্রচণ্ড বেশি ঢাকা শহরে তো এই মুরব্বী চাচার এই দোকানে এসে আপনারা এটা নিতে পারবেন সামনে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এনে ফ্লাওয়ারগুলো 100 টাকা করে ঠিক আছে আর কাঁচা ফ্লাওয়ারগুলো দিলে আজকে দিলে যদি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে দেন আজকে যদি দেন কালকে দেখবেন ওটা নষ্ট হয়ে গেছে কিন্তু এটা আর আগামী বছর পর্যন্ত থাকবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন এবং এগুলো বিক্রি করেন আচ্ছা এই সাইডে অনেক সুন্দর আপনার এখানে প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর এটা বাঁশের এটা ময়লা হলে ধুয়ে পরিষ্কার করাও যাবে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার ডিসপ্লে করা যাবে বন্ধুরা ভিডিও অনেকখানি দীর্ঘায়িত হয়ে গেছে অলরেডি বন্ধুরা ভিডিওকে আর দীর্ঘায়িত করব না যদি আমার এই ভিডিও ভালো লাগে এবং এই যে মুরব্বী চাচার এই দোকানের প্রত্যেকটা পণ্য যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই 7 নম্বর সেক্টর 27 নম্বর রোড উত্তরা 35 নম্বর বাসার সামনেই ফুটপাতে এই ভ্যানে করে এই মালগুলো বিক্রি করে অবশ্যই আপনারা যদি ভালো লাগে অবশ্যই কিনতে আসবেন সে কামনাই করি তো বন্ধুরা যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জীবিকার সন্ধানে সাবস্ক্রাইব করে প্রতিদিন প্রতিনিয়ত ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমি মোহাম্মদ আবু রায়হান সেই প্রত্যাশাই করি আপনাদের কাছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার এই জীবিকার সন্ধানে এই পরিবারের সদস্য হবেন সেই কামনাই করি সে অবধি উত্তরা 7 নম্বর সেক্টর 27 নম্বর রোড 35 নম্বর হাউস এই দেখেন বাসার ইয়েটাও দিয়ে দিলাম আপনাদেরকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন